2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা এখনো থামার কোনো পরিকল্পনা আপাতত রাশিয়ার নেই। রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে গোটা বিশ্বেই। বাজারে ব্যাপক মন্দা থেকে শুরু করে চড়াহারে মূল্যবৃদ্ধি, করোনা অতিমারির পর এই যুদ্ধের ধাক্কা কার্যত নাজেহাল করে দিয়েছে বিশ্ব অর্থনীতিকে। এমন সময় ভ্লাদিমির পুতিনকে চাপে রাখতে আর রাশিয়ার আগ্রাসন রুখতে নিষেধাজ্ঞার জাল বুনেছিল আমেরিকা সহ পশ্চিমাদের মিত্র দেশগুলি। একই সময় আমেরিকাও চেয়েছিল ভারতকে চাপে রেখে রাশিয়ার থেকে দূরত্ব তৈরি করাতে, কিন্তু সেই নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে স্বল্প মূল্যে রাশিয়ার থেকে অপরিশোধিত তেল আমদানি করছে ভারত। অর্থনৈতিক অবরোধের কারণে জ্বালানির দামের বেশ ভালো রকম পতন হয়েছে রাশিয়ার। সেই সুযোগকে কাজে লাগিয়ে রাশিয়ার থেকে স্বল্প মূল্যে জাহাজের পর জাহাজ তেল আমদানি করছে ভারত। আমেরিকা ও ইউরোপে বাতিল করা তেলের চুক্তির কারণে বাড়তি তেল ভারত স্বল্প মূল্যে কিনতে সক্ষম হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই সুযোগকে এক কথায় লুফে নিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে সাফ জানিয়েছে, দেশের সাধারণ মানুষের স্বার্থে যেটাই শ্রেয় সেটাই করবে সরকার, অর্থাৎ পশ্চিমা নিষেধাজ্ঞাকে পরোয়া করছে না দিল্লি। ভারত কোনোভাবেই এর আগে রাশিয়ার জ্বালানি তেল কিনতে এমন আগ্রহ দেখায়নি। এর অন্যতম কারণ ছিল পরিবহন ব্যয়। রাশিয়ার ইএসপিও কোজমিনো থেকে অপরিশোধিত তেল আমদানির জন্য ভারতকে মোটা অঙ্কের পরিবহন খরচ করতে হতো। যাত্রাপথ দীর্ঘ হলেও যতদিন দাম আকর্ষণীয় থাকবে এবং বাণিজ্য অবরোধ আরোপিত না হবে, ততদিন পর্যন্ত অবশ্য রাশিয়ার থেকেই ভারতে এই তেলের প্রবাহ অব্যাহত থাকবে। প্রসঙ্গত, সৌদি আরব এবং ইরাক থেকে সিংহভাগ তেল আমদানি করে থাকে ভারত। ইএসপিও ক্রুডের বেশিরভাগটাই কিন্তু চীন। ভারতও এখন পাল্লা দিয়ে ইএসপিও থেকে তেল কেনায়। এক কথায়, ভারত ও চীনের মধ্যে তেল কেনা নিয়ে তৈরি হয়েছে প্রতিদ্বন্দ্বিতা। ইএসপিওর তেলের দাম মধ্যপ্রাচ্যের তেলের দামের চাইতে অনেকটাই কম, আর তাই স্বাভাবিকভাবেই সৌদি আরব এবং ইরাক থেকে ভারত আগে যে পরিমাণ তেল ক্রয় করত, তার বেশিরভাগটাই এখন কিনছে রাশিয়ার থেকে। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।